সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান 78 বছর বয়সী গুণী অভিনেতা ইনামুল হক। মঙ্গলবার সকালে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরদেহে। এ সময় শোকে কাতর হয়ে পড়েন তারা। বিশিষ্ট এই নাট্যজনের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। তার এই মৃত্যুতে জাতি একজন বিদগ্ধ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হারালো তার একজন প্রাক্তন গর্বিত শিক্ষার্থীকে। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই একটি জাতির জন্য বেদনার। দেশের এই কঠিন সময়ের মধ্যে এনামুল সবসময় মানুষকে আনন্দ দিয়েছে। ইনামুল হক তার কর্মের মাঝে বেঁচে থাকবেন বলে আশা শুভাকাঙ্ক্ষীদের। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটার ব্যাপারে কখনোই আপোষ করেননি। তাকে অনুকরণ এবং অনুসরণ করলেই ভবিষ্যতে হয়তোবা দীর্ঘদিন পরে আমরা এই শূন্যতা পূরণ করতে হয়তোবা পারতে পারি। ওনার ভাবনায়, চিন্তায়, চেতনায় বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, এর বাইরে কিচ্ছু ছিল না কখনো। 1943 সালের 29 মে ফেনীতে জন্মগ্রহণ করেন ইনামুল হক। ফেনী পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে তিনি অনার্স ও এমএসসি সম্পন্ন করেন। কর্মজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ 43 বছর শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি কাজ করেন নাট্যাঙ্গনে। 1968 সালে প্রতিষ্ঠিত নাগরিক নাট্য সম্প্রদায় এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। মঞ্চে অভিনয় করেন বুড়ো শালিকের ঘাড়ে রো, দেওয়ানগাজীর কিসা, নুরুলদিনের সারা জীবন সহ বহু নাটকে। 2012 সালে ইনামুল হক 21শে পদক লাভ করেন। 2017 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার। ইনামুল হকের স্ত্রী অভিনয় শিল্পী লাকি ইনাম, 2 মেয়ে রিদি হক আর পৈত্রী হক, 2 জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।